কুম আসসালাম রহমতুল্লাহ ও জীবন আপনার প্রশ্নটি দৃষ্টি আকর্ষণ করেছে আপনি বলেছেন সুরা ইয়াসিন সুরা ওয়াকি সুরা হাসরের শেষ তিন আয়াতের যে ফজর বর্ণনা করা হয়েছে তা কি ঠিক অনেকে বলেন এগুলো জয়ী হাদিসে হিসে তাই এগুলো আমল করা যাবে না এরপরে প্রশ্ন করেছেন কেন জয়ী ফাদিসে হাদিস আমল করা যাবে না একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে খুবই ভালো হয় জজাকাল্লাহ খাই হ্যাঁ এটাই সঠিক এই চোরাগুলির বিষয় যে এই মর্মের এই সোরাগুলির বিষয়ে যত হাদিস সবগুলি জৈফ অথবা জাল সুতরাং জৈফ হাদিস জাল হাদিসের আমাদের কোনো প্রয়োজন নাই বিশেষ করে সহি হাদিসের এত আমল রয়েছে যেগুলি করে কুলানো যায় না সেখানে জৈব জাল হাজিন টানাটানি করা কোনো অর্থ হয় না তো জয়ীফ হয় সঠিক এই বিষয়গুলির এই হাতগুলির শোরাগুলির এই জন্য আমরা জয়ীফ হাদিসে আমল করনা না তাছাড়া জয়ীফ হাদিস মানে হলো যে রাবির পরম্পরা যে সূত্র রয়েছে মানে হাদিসের বাওনাকারী রাবিদের এই সূত্রের ভিতরে ওই রাবির সমস্যা রাবি দুর্বল মানে সে বিশ্বাস ভাজন আস্থা ভাজন হতে পারেনি হাদিস বানানোর ক্ষেত্রে যার ফলে তার দুর্বলতার ফলে তার ভেতরে সমস্যা থাকার কারণে নিশ্চিত আকারে জানা যায় না যে এটা রসো উল্লাহ সাল্লাহ আলী জবান নিশ্চিত হাদিস তাছাড়া অতীতে ইসলামের দুশ্মনায় অনেক হাদিস জাল করেছে অনেকভাবে দেখা গেছে কিছু ওই বেদাতি লোক হাদিস জাল করেছে কোরআনের প্রত্যেকটি সুরাই জাল হাজ তৈরি করেছি তাকে যখন বলা হয়েছিল তখন সে বলেছিল যখন দেখলাম যে মানুষ নিয়ে ব্যস্ত আবার সিরা গ্রন্থ নিয়ে ব্যস্ত তখন মানুষকে কোরআনমুখী করার জন্য আমি এভাবে জাল করেছি তো এভাবে প্রত্যেকটি সোরার উনি আদি জাল করেছিলেন তো যাই হোক এই অসাধু কিছু মানুষ বা এই ঠান্ডা মত্তাকির সিরিজ সর্বযুগে ছিল এখনো আছে তো এই জন্য সুরাগুলির প্রত্যেকটি সুরার ফজিলত আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখো অধিকাংশ সুরার ফজিল প্রমাণে নয় তো এই সুরাগুলি ওই পর্যায়ের তো জয়ীফ হাদিস মানে এই হাদিসটি রাসুল সাসামের কিনা নিশ্চিত হওয়া যায়নি আর রসৌল্লাহ সাল আলহিহাসাল্লাম থেকে ওই হাদিসই বলা উচিত যেটা নিশ্চিতভাবে প্রমাণিত তার থেকে এগুলির মূলে আমরা রসু উল্লা সাল আলিহাসাল্লামের বিভিন্ন হাদিস পেয়ে থাকি সরাসরি মহান আল্লাহ বলেন আল হজরতের ভিতরে ইয়া ইন ফাই হে মন্দার তোমাদের নিকট যদি কোনো কফাচারী ফার্স্টেক কোনো বার্তা নিয়ে আসে তাহলে সেটা পরীক্ষা নিরীক্ষা করো তাহলে আদিসের পরীক্ষা নিরীক্ষা করা খবর বার্তার পরীক্ষা নিরীক্ষা করা একটা করা নির্দেশ যদি এক মার্কার লোকদের মাধ্যমে পরিবেশিত হয় তো এই রাবিগুলির ভিতরে সমস্যা থাকার কারণে তারা নির্ভরযোগ্য আবী নাই যার ফলে তদন্ত দাবি রাখে আর এ জাতীয় সন্দেহযুক্ত হাদিস বনার অনুমতি নাই বা আমার অনুমতি নাই কারণ উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সে মানকা যাবা না যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে মিথ্যা করবে সেজন্য তার স্থান জাহান নামে নির্ধারণ করে নাই বখারি মসলামের হাদিসে আমাকে হাদৃশ মতাবাতের আল কোরআন যেভাবে প্রমাণিত সন্দেহাতীত ভাবে ঠিক এভাবে এ হাদুসি প্রমাণিত যে রসগুল্লা সাল্লাহঁ আলি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে মিথ্যা রোপ করবে জেনে বুঝে সে যেরকম তার স্থান জাহান আমি নির্ধারণ করে নাই মসলাম তে হাদিস রসগুল্লা সাল্লাহ আলি হুসাল্লাম বলেন ইন জেক আলাইয়া ইউব আল ফিল ভাই তুমি ফির নাহর যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে তার জন্য জাহান একটি বিশেষ ঘর তৈরি করা হবে তো এগুলো নিশ্চিত হয়ে মিথ্যা আরোপ করলে তার এই শাস্তি অর্থাৎ জাল হাদিস বর্ণনা করা শাস্তি বা জাল হাদিস তৈরি করে নবিশ্বর নামে চালানোর শাস্তি এছাড়াও যে হাদিস বর্ণায় সন্দেহ এরকম হাদিস বানা করা এরকম রেওয়াত বানা করাও সঠিক নয় ইসলাম সম্মত নয় রস উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন হাদিসুল কাজে বিন বা আহাদুল কাজে বাইনে যে ব্যক্তি এমন হাদিস বানা করে আমার থেকে যে হাদিসটি বিষয়ে ধারণা করা হয় যে মিথ্যা হতে পারে তাহলে সে দুই করে এক মৃত্যুক বা মৃত্যুকদের একজন দুইভাবে পড়া হয় হাদিসটি মুসলিম মোকদ্দমা মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের ভূমিকায় ভূমিকা অধ্যায় এনেছেন তাহলে রস উল্লা সাহেব এখানে বলছেন যে আমার পক্ষে এমন হাজি বর্ণনা করে যার বিষয়ে সন্দেহ করা হয় মানে ধারণা করা হয় যে হাজির মিথ্যা হতে পারে নিশ্চিত বলা হয়েছে মানে ধারণা করা হয় মিথ্যা হতে পারে তাহলে সে মিথ্যাবাদীর একজন বা দুই মৃত্যুকের এক মৃত্যুক এক মৃত্যুক যে বানিয়েছে আর এক মৃত্যুক যে প্রচার করেছে আরখাদসি রসউ উল্লাহ সাল্লাহ আলাইহিহা সাল্লাম বলেন এটা সোহে মসেমের ভূমিকা অধ্যায় হয়েছে কাফা বিলমার এ কাজি বান মা আই ও খাদ্দেশ বেকুল নে একজন ব্যক্তির জন্য মৃত্যুক হওয়ার বিষয়ে যথেষ্ট এতটুকুই যে সে যা শুনবে তাই বলে বেড়াবে সুতরাং সোনা কথা বলে বেড়ালেই মানে দায়িত্ব খারাপ হয় না বড় সোনা কথা যাচাই করতে হবে তাহলে এমনি শোনা কথা যদি বওনা করা হয় সে কারণে মৃত্যু খাওয়া লাগে তো যদি এটা হয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে সম্পৃক্ত কথা তাহলে তদন্ত করতে হবে না অবশ্যই করা লাগবে তো এ জাতীয় হাদিস থেকে মহাদিস কেরাম মূলনীতি নিয়েছেন যে জৈব হাদিস বওনা করা যাবে না কেউ কেউ বলেছেন বা অনেক ওলামার অভিমত আছে জৈফ হাদিস আমল করা যাবে শুধু ফজিলতের ক্ষেত্রে তবে সেটা প্রত্যাখ্যান করেছেন অনন্য আলম আই তারপরে যারা জয়ী হাসির আমলের শর্ত করেছেন তারা বলেছেন আমল করার জন্যে বেশ কিছু শর্ত তারা আরোপ করেছেন যেমন ওই হাদিসে যেন অতিরিক্ত জৈফ না হয় আর কথা ওই হাদিস আমল যেন ব্যক্তিগতভাবে করে কেউ ওটা প্রচার প্রসার না করে আর একটা হলো ওটা রসুবল্লাহ সাল্লাহ আলী আসসালামের দিকে নসবত করা যাবে না বা এ আকিদা রাখা যাবে না এটা রসুবল্লা সাম হাদিস আর একটা শর্ত যে ওটা আকিদা বিষয় হবে না আকিদা আহকাম বিষয় হবে না এমনি ফজের বিষয় হ্যাঁ তো এতগুলি শর্ত দিয়েছেন যারা আমলের পক্ষে তো বলা যায় যে এই শর্তগুলি মানতে গেলে আমল করাই সম্ভব হবে না কারণ একটা হাদিস সেটা জয় কতটুকু জৈব কেউ জানে মানে জানা তদ তদন্ত সাপেক্ষ বিষয় অনুরভাবে আর যারা আমল করে তারা প্রচার করে বাড়ায় এটা তো নিষেধ রাসূলের হাদিসের নাম দিয়ে প্রচার করে অথচ যারা আমল আমল করার পক্ষে গেছেন তারা বলছে যে না প্রচার করা যাবে না রাসূলের নাম দিয়ে ওটা বলা যাবে না তো যা হোক যারা বলেছেন তারা যেভাবে শর্ত সেভাবে শর্ত সাপেক্ষে যদি কেউ আমল করতে চায় তো ব্যক্তিগতভাবে পারবে কিন্তু এটার প্রচার প্রসার করতে পারবে না তারপরে মহাক্যক কেরাম যারা তারা কিন্তু সর্বক্ষেত্রেই জয়ী ফাদিস বর্জন করেছেন তারা বলেন যে সবই আল্লাহর বিধান ফজিলত আল্লাহর বিধান হালাল হারামও আল্লাহর বিধান আকিদা আল্লাহর বিধান অতএব সমস্ত বিষয়ে জয়ী ফাদিস অবশ্যই বর্জনীয় এটাই হলো মহাক অলামায় মাহাদ সিনের রায় যাদের ভিতরে রয়েছেনমা বুখারিমা মুসলিম হ্যাঁ অনুরোধভাবে আরও যুগ পরম্পরায় বড় বড় মাহাদেশেন কেরাম যেমন শেখ হাসান ইমনুল তাইমা ইমাম ইমনুল কাইম সহ আরও বড় বড়ো পন্ডিত ইমিনুল আরবি মানে হিমা সাহেব একজন বড় মহাদ্দেশ তারা বলেন টোটা লেইক কোনো বিষয়ে আমল করা যাবে না জয়ী ফাজের ওপরে আর তাদের দলিল হলো বেগত হাদিসগুলি যা একটু করে উল্লেখ করা হয়েছে এবং করানো ওই আয়ারটি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কেন জয়ী আমল করার প্রয়োজন নাই বা যাবে না আমল করা উচিত নাই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাছাড়া শহীদ আছে যেগুলো রয়েছে এগুলি তো যথেষ্ট কি আমরা আমল করে শেষ করতে পেরেছি তো সহী হাদিসে যা আছে তাই যথেষ্ট আমাদের জন্য জৈব জাল হাদিসের কোনো প্রয়োজন নেই আর জাল হাদিস তো আজ আমরা লক্ষ্য করে জাল হাদিস মার্কেট পেয়ে গেছে এবং জাল হাদিস বাজারজাত করার নতুন একটা পদ্ধতি আমি লক্ষ্য করে দেখছি যে ফেসবুকে জালিয়াত্রা কিছু মিথ্যাবাদী যখন দেখছে যে জাল হাদিস ওদের বাজারে চলে না মানুষ সতর্ক ডিজিটাল জমানায় তখন জাল হাদিসে লাগাচ্ছে বোখারি মোসিমের ট্যাগ তো এরকম তৎপর কুচক্র মহল রয়েছে কুচক্রী মহল যারা এভাবে রসমউল্লা সাল্লাহ আলি ওয়া সাল্লামের নামে দায়িত্বহীন ভাবে প্রচার প্রচার করে মিথ্যা হাদিস আর জয়ীফ হাদিস করার দায়িত্ব নিয়েছে বিভিন্ন বিভ্রান্ত দল যা হোক জয়ীফ হাদিস থেকে আল্লাহ আমাদের সবাইকে বেনিয়াজ রেখেছে কোনো প্রয়োজন নাই সহি হাদিস থাকতে শহীদ যা পাওয়া যাবে সেটা মানবো কোরআন হাদিস যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ